হাই গাইস, হোয়াটস অ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টিনেজার স্পেশাল একটা ওয়েডিং গেস্ট বা পার্টি মেকআপ লুক। ভীষণই অ্যাফোর্ডেবল আর খুব কম প্রোডাক্ট দিয়ে আমি আজকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ অনেকেই তোমরা মেকআপ রেগুলার বেসিসে দেখো কিন্তু কেন জানি না সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব কিন্তু প্লিজ করে দিও আমার চ্যানেলটাকে, এটা একটা রিকোয়েস্ট। আর অবশ্যই লাইক করবে, কারণ বেশিরভাগই ভিডিও দেখো কিন্তু একেবারেই লাইক করো না। আর শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করছি মেকআপ কোম্পানির। তোমরা যে কোনো প্রাইমার একটা অ্যাপ্লাই করে নেবে ফেসে, চাইলে অ্যালোভেরা জেলও অ্যাপ্লাই করতে পারো, কারণ তাতে মেকআপ অনেকক্ষণ স্টে করে। এরপর আজকে আমি ফাউন্ডেশনের জন্য এখানে ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম ইউজ করছি। এটা একদম বেস্ট যাদের অয়েলি স্কিন। আমার অয়েলি স্কিন, দ্যাটস ওয়াই আমার এই বিবি ক্রিমটা ভীষণই পছন্দের। তোমরা তোমাদের পছন্দের যে কোনো বিবি ক্রিম ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আর যাদের ড্রাই স্কিন তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ড্রাই স্কিনে কীভাবে ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিমকে ইউজ করা যায়, তার উপর ডিটেল ভিডিও আছে। সেম বিবি ক্রিমকেই আমি কনসিলার হিসাবেও অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ টিনেজারদের অত বেশি কনসিলারের কোনো প্রয়োজন হয় না। এরপর ফেসটাকে সেট করছি এখানে হোয়াইট টোনের লুজ পাউডার দিয়ে। আইব্রোয়ের গ্যাপগুলোকে ফিল আপ করছি আমি এখানে। আমার সবথেকে পছন্দের মিনাওয়ের আইব্রো পেন্সিল ইউজ করেছি, এটার দাম জাস্ট 20 রুপিস। এরপরে আমি শুধুমাত্র আজকে একটা আইশ্যাডো ইউজ করব আইলিডে। এখানে একটা অরেঞ্জি শিমেরি কালারের আইশ্যাডো আমি ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে অ্যাপ্লাই করেছি, এবং সেটাকে কিন্তু ক্রিজ লাইনের দিকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আই মেকআপের জন্য আমি লোয়ার ওয়াটার লাইনে বেশ একটু মোটা করে কাজল অ্যাপ্লাই করছি, কারণ এটা আজকে আমাদের আই লুকের একদম মেন একটা পার্ট। সো এরপর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। 3-4 কোট মাস্কারা অ্যাপ্লাই করবে অবশ্যই যদি ফলসিস অ্যাপ্লাই না করে। এরপর ফেসটাকে কন্ট্রোল করে নেবে, কন্ট্রোল চাইলে স্কিপও করতে পারো, কারণ টিনেজারদের কন্ট্রোল করার অত প্রয়োজন পড়ে না ফেসে। এরপর একটা পিঙ্কিশ ব্লাশ আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ কিন্তু অলওয়েজ অ্যাপ্লাই করবে, কখনোই স্কিপ করবে না। নেক্সট হাইলাইটার ইউজ করছি। যে কোনো পার্টি ফাংশন অকেশন জন্য কিন্তু হাইলাইটার মাস্ট একটা প্রোডাক্ট। সো আমার ভীষণই পছন্দের, হাইলাইটার স্কিপ করবে না, এতে একটা ন্যাচুরাল গ্রো পাওয়া যায় ফেসের মধ্যে। এরপর আমি এখানে হুডা বিউটির ডিউপ লিপস্টিক ইউজ করছি। তোমরা যে কোনো টাইপের পিচিস বা অরেঞ্জিস টাইপের শেড কিন্তু এই আই মেকআপ লুকটার সাথে ক্যারি করতে পারো। সো গাইজ, এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। টিনেজারদের জন্য খুব কম খরচে আর কম প্রোডাক্ট ইউজ করে আজকে আমি এই গর্জিয়াস মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। খুবই সুন্দর টার্ন আউট হয়েছে মেকআপ লুকটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যেটা বারবার রিকোয়েস্ট। আর যদি ভালো লাগে লাইক করতে একেবারে ভুলো না, আর সাথে শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলি প্রত্যেকের সাথে। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সো টেক কেয়ার গাইস, বাই বাই, লাভ ইউ অল।